আজকে উল্লামি কথা। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আজকে জানিয়ে দিয়ে গেলাম, প্রায় এক বছর প্রায় হয়ে গেল আমি গাড়িতে বেরোবো, এইটা বাট আমি সময় পাই না। আজকে কিছুদিন যাবে, তো আজকে অনেক দিন ধরে প্ল্যান করছি না, এখন থেকে জবটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আর আজকে আমরা যাচ্ছি পাশাপা, তো আমি যাচ্ছি আর আমার সাথে একটা আমার দাদা যাচ্ছে, তো তার সাথে আমি তোমাদের একটু করাবো। তো আমাদের বিভিন্ন কথা ছিল নটার দিকে, নটা সাড়ে নটা, মানে এখন হয়ে গেছে সাড়ে দশটা পনেরো নটা প্রায় হয়ে গেছে। তো অবশ্য ডেটটা আমি বলেছি, তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে। আর গেছিলাম গেলাম তাই সেই কারণে আমার একটু লেট হলো সেটা বলতে। তো দরকার আমি এখান থেকে স্টার্ট করছি, তো তোমরা দেখো কয়েকদিনও, তো চলো ও সেটার সঙ্গে দাঁড়িয়ে আছে। তো এখানে গিয়ে পড়াচ্ছি, তো আমি যাই চলে চলতে চলে এসেছি। তো দাঁড়িয়ে আছে নবীন দাদের সঙ্গে, তো ওকে নিয়ে এখন আমি পিক আপ করে তারপর আমরা বেরোবো। এখন সেরকম আমি আসতে পারি না, কারণ আমি কাজে প্রায় ব্যস্ত থাকি, সেই কারণে সময় পাই না। আমি চেষ্টা করছি যতটা করা সম্ভব আমি ট্রাই করব, সপ্তাহে একটা হলে আমি এখন বিষয়ে ভিডিও আপলোড করব তোমাদের জন্য। তো এখন করতে পারি রচনা সরি। তো আমাদের প্রায় যাওয়ার কথা ছিল প্রায় অনেকজনের, বাট যাওয়া হলো না, ওরা বাইরে চলে গেছে। অথচ প্ল্যানটা করেছিলাম কিন্তু হলো না, লাস্ট পর্যন্ত আমরা দুজনই যাচ্ছি। তো বস কী করবো, এতদিন থেকে যাই না কোথাও, আজ দোকান বন্ধ, যার কারণে আজকে বেরোলাম। তো চলো আজকে যাওয়া যাক। সামনে দাঁড়িয়ে আছে নবীন দাদের সামনে, আজকে পাহাড়ে দেখো খুবই সুন্দর একটা ওয়েদার দিয়েছে। তো কালকে সন্ধ্যা এক থেকে প্রায় ভালো বৃষ্টি হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে আজকে হয়তো রাইটে আমি যেতে পারবো না, কারণ কালকে যে পরিস্থিতি বৃষ্টি ছিল। তো যাই হোক, আজকে দিনটা খুবই ভালো করেছে, ঘুরতে যাবেন একটা সুন্দর একটি পরিবেশ দিয়েছে। তো এখানেই দাঁড়িয়ে আছে রাজদা, তো দেখি কোথায় দাঁড়িয়ে আছে, ওই যে দেখে মনে হচ্ছে এখানেই। এই যে আমাদের রাজদা, খুব দারুণ লাগছে, ক্যামেরা অন, ক্যামেরা অন। তো এতক্ষণ তোমাদের যার কথা আমি বলছিলাম সেই রাজদা,
আমার জন্য সে আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে ছিল, তো সরি কিছু করার ছিল না, লেট আমারই হয়েছে। তো চলো যেতে যেতে আমরা কথা বলছি, এমনিতেই অনেক লেট করে ফেললাম। ও হেলমেটটা, ফুল হেলমেটটা আমার দোকানে পড়ে আছে। তো আজকে আমরা প্ল্যান করেছি যে আলিপুরদুয়ার থেকে টোটাল পাঠাখা যাবো। তো পাঠাখা ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমিও সেরকম চিনি না জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, কিন্তু ম্যাপে যদ্দূর আমি দেখেছি যেতে পারবো, না হলে হেল্প নিতে হবে আমাকে। তো দেখেছি অ্যান্ড শুনেছিও খুবই সুন্দর একটা জায়গা, তাই এর আগে আমাদের একদিন যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি, একটা কোনো না কোনো কারণের জন্য সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। তো আজকে শেষ মাস ওখানে যাচ্ছি, গিয়ে তারপর অবশ্যই দেখতে পারবে তোমরা। এখান থেকে 15 কিলোমিটার সোজা যেতে হবে, জায়গাও 114 15 কিলোমিটার এখান থেকে। এই পাহাড়ের সামনে আমরা যাবো, খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রোদটা এখন মজা করে বলতে জায়গাটা কমে যাবে। আপনার কোথাও রাস্তায় নষ্ট হয়ে যাবে, আশা করি বৃষ্টিটা এত না নামে, বাড়ির দিক থেকে অতটা সুন্দর লাগছে। দেখ এদিকে মেঘলা হলে এখানে কিন্তু ভোট আছে, কতটা সুন্দর আছে দেখো তোমরা। আর আমাকে যেতে হবে যত নাচি কাটাকা জায়গাও, তাই আমরা চলে এসছি, আর 6 কিলোমিটার মতো আছে। তো আমাকে যেতে হবে জায়গা গেলে ভোটা যেতে হবে, জায়গা গেলে ভোটা যেতে হবে, কিন্তু কাটা গেলে আমাকে ডান দিকে যেতে হবে, দার্জিলিং আসলে 8 কিলোমিটার আরো। ঠিক আছে নাকি তাহলে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করবো রাস্তা বলতে হবে। হ্যাঁ সামনে তো আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি, তাই আমাদের কাছে অচেনা পথ, গুগল ম্যাপ আমাকে অন্য জায়গায় দেখাচ্ছে জানি না কেন, আমাকে বললো এদিকে যেতে হবে। তো পাহাড়ের আমরা যত কাছে যাচ্ছি পাহাড়টা মনে অত বেশি দূরে চলে যাচ্ছে আমাদের থেকে, বাট দূর থেকে তাই মনে হচ্ছে, যতটা আমরা সামনে এগোচ্ছি ততটা মনে হয় পাহাড়টা আরও দূরে চলে যাচ্ছে। এখানে মনে হয় নাই ভালো, এটাই মেন সামনে ঘুরে আসি। তো এটা সেই তোরসা রিভার রিসোর্ট, এখানে তোমরা থাকতেও পারবে, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে।
ও রাহা ও ওইটা হচ্ছে রিসর্ট। তো দেখো কি সুন্দর আশেপাশেটা, বিভৎস। তো আমরা রিসর্টে আসছি, ঠিক আছে, বাট আমরা এখানে একটু ট্যাবলেট করব। বাট গাড়ির ইঞ্জিনটা এতটাই গরম যে আমি পাটা সামনে রাখতে পারছি না, তো সেই কারণে একটু রেস্ট দিতে হবে। আর সেই রেস্টের কারণে আমাকে একটু সময়টা পাস করতে হবে। এখানে যাবে কোন দিকে? এখানে তার মানে গাড়ি রাখতে হবে নাকি? হ্যালো, তো আমরা চলে এসেছি এখানে তিস্তা রিভার রিসর্টে। তো মাত্র এসে পৌঁছালাম। তো ওই যে সেই পাহাড় ওখানটায়, অনেকদিন পর আসলাম পাহাড়ে, তো বেশ ভালোই লাগছে। তো আমার সাথে এই রাজদা, তো রাজদার সাথে একটু কথা বলবো। তো আমার সাথে যে এতটা রাইড করলে 1.5 ঘন্টা, তো কেমন লাগলো তোমার? ফার্স্ট তো হচ্ছে রাজদা, তো দাদা বলেই ডাকি, তো খুব ভালো দাদা আমার, ঠিক আছে। অনেক দিন থেকে আমরা প্ল্যান করেছি যে আসবো, বাট দাদার সাথে আর আসা হয় না। তো কাল রাতে আমি ফোন করেছিলাম দাদাকে, প্ল্যান কিন্তু না আমাদের, হ্যাঁ অনেক দিন আগে আমরা প্ল্যান ছিল যে আমরা পাশাকা আসবো, বাট সেই সূত্রে আমাদের হচ্ছে না, কারণ কি কাজে ব্যস্ত হয়ে যাই আমি, বা এটা সেটা প্রবলেম হয়ে যায়। বাট কালকে রাতে যখন ফোন করি তখন বললো ঠিক আছে চল যাওয়া যাক। তো আজকে আমরা তাই চলে এলাম। তো যেহেতু আমরা পাশাকা আসছি প্ল্যান করব, বাট এটা আমাদের ম্যাপে ছিল না যেহেতু। তো যেহেতু আমি এটা ফেসবুকে অ্যান্ড অনলাইনে ইউটিউবে দেখেছি এই জায়গাটা, রিসোর্টটা, তো যেহেতু আমরা এত দূরটা আসছি এর জন্য আমরা এখানে আসলাম, ঘুরে গেলাম। তো চলো ভেতরে গিয়ে দেখাবো। তিস্তা রিভার রিসোর্ট, পার্কও আছে। সত্যি এখানে এসে খুবই ভালো লাগলো, মনটা খুব ভালো হয়ে গেল। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, মানে যে কারো কারো যদি মন খারাপ থাকে বা কোনো প্রবলেম আছে তোমরা এখানে চলে আসবে, তো সত্যি খুব ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পাহাড়ি একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর পাখি যদি এরকম একটা